हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी पॉइंट। तुम्हारा जानो जे ए टू जेड पर्यंत आमरा अल्फाबेट शुरू करेछि। आज के आमादेर क्लासे जेटा अल्फाबेट होच्छे सेटा होच्छे जी। जी एर उपर बेस करे जे समस्त इम्पोर्टेंट वार्डगुलो रयेछे, जेगुलो परीक्षा आसार सम्भावना रयेछे, सेगुलो किन्तु आमि एखाने आलोचना करब, तोमरा मनोयोग सहकारे देखबे। प्रथमे जे वार्डटा तोमादेर रयेछे सेटा होच्छे देखो जे जेनेरास। देखो जेनेरास कोनटा बानान ठीक हबे प्रत्येके किन्तु ट्राई करबे, ताहले अवश्यई प्रत्येके देखो एबं किछुक्षण समय तोमादेर सामने रयेछे, अवश्यई प्रत्येके उत्तर देबे। तो राइट आंसर कि हबे? राइट आंसर हये जाबे अपशन बी इज द राइट आंसर। ठीक आछे, जेनेरिस हबे तोमादेर सठिक बानान। नेक्स्ट वार्ड आमरा देखे नेब जेंटलमैन। ठीक आछे, मोस्ट इम्पर्टेंट, एगुलो तोमादेर परीक्षार क्षेत्रे आसबे एबं एखान थेके अवश्यई तोमरा 2 थेके 3 मार्क किन्तु पेये जाबे। आबारो बोलछि कत मार्क? 2 थेके 3 मार्क किन्तु तोमरा जेएनए मेन एम बा जेएन पास परीक्षा किन्तु सियोर कमन पाबे। ताहले रेगुलार भाबे क्लासगुलो देखो। আবারও বলছি এ থেকে জেড পর্যন্ত আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে বা অ্যালফাবেটের উপর বেস করে আমি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো করাবো। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো জেন্টলম্যান কোনটা ঠিক হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জেন্টলম্যান। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব জেনুইন কোনটা ঠিক হবে। দেখো উত্তর হয়ে গেছে তোমাদের, দেখে না, খুব তাড়াতাড়ি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং তোমার প্রত্যেকের ট্র্যাক হবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেব গ্লোরিয়াস। দেখো গ্লোরিয়াস কোনটা ঠিক হবে। ঠিক আছে, হয়ে গেছে তোমাদের উত্তর, দেখে নাও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্লোরিয়াস। ওকে, পরবর্তী আমরা ওয়ার্ড দেখে নেব। পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো গ্রেটফুল। দেখো কোনটা ঠিক হবে। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পারবে এবং তোমাদেরকে পারতে হবে, কারণ 2023-এ অবশ্যই তোমাদেরকে ক্র্যাক করতে হবে জিএনএম এনএম এবং জেন পাস। তোমরা যারা ক্লাসগুলো মিস্টেক করবে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে থাকবে, কারণ সেখানে কিন্তু টেলিগ্রামে সমস্ত কিছু প্রোভাইড করা হয়। ওকে, তো দেখো গ্রেটফুলের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেব গ্র্যাটিফিকেশন। গ্র্যাটিফিকেশন কোনটা ঠিক হবে? দেখো প্রত্যেকে রাইট অ্যান্সার দেবে। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্র্যাটিফিকেশন। ওকে, পরবর্তী আমরা ওয়ার্ড দেখে নেব গার্বেজ। ঠিক আছে, গার্বেজ দেখো কোনটা ঠিক হবে। ওকে, প্রত্যেকে উত্তর দাও এবং কমেন্টে জানাবে কটা তোমরা সঠিক উত্তর করলে। ঠিক আছে, গার্বেজ যেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি হবে তোমাদের সঠিক বানান। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব জিওগ্রাফি। দেখো কোনটা ঠিক, চারটার মধ্যে কোনটা ঠিক হবে? দেখো এই চারটার মধ্যে একটা মাত্র ঠিক রয়েছে, বাকি দুইটা ভুল রয়েছে, তাহলে কোনটা ঠিক রয়েছে প্রত্যেকে দেখো। ওকে, তো রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জিওগ্রাফি। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব জিওলজিক্যাল। দেখো কোনটা ঠিক হবে। ওকে ওকে, দেখো হয়ে গেছে তোমাদের উত্তর। দেখো অপশন এখানে বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা ওয়ার্ড দেখে নেব গ্ল্যামার। দেখো কোনটা ঠিক হবে, দেখো গ্ল্যামার কোনটা ঠিক হবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, তো রাইট অ্যান্সার হবে অপশন এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি এরটা হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব গ্লোমি। ওকে, দেখো গ্লোমি কোনটা ঠিক হবে। দেখো প্রত্যেকটা ভালো করে দেখো এবং প্রত্যেকে উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আমি চাই যে তোমরা অবশ্যই এ টু জেড পর্যন্ত কভারেজ করো এবং এখান থেকে 2 থেকে 3 মার্ক অবশ্যই পেয়ে যাও। ওকে, গ্লোমি দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্লোমি। ওকে, পরবর্তী ওয়ার্ড, পরবর্তী ওয়ার্ড জেনারেল। দেখো এগুলো কমন হলেও অনেকে মানে এগুলো মিস্টেক করে বানানগুলো। ঠিক আছে, এগুলোই পরীক্ষায় তোমাদের ক্ষেত্রে আসবে, জেনারেল কোনটা ঠিক হবে দেখো। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এখানে সঠিক হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জেনারেল হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব গ্রেসফুল। দেখো গ্রেসফুল কোনটা ঠিক হবে। ওকে, দেখে নাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রেসফুল। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব যে গ্রোসারি। দেখো গ্রোসারি কোনটা ঠিক হবে। ওকে, হয়ে গেছে তোমাদের উত্তর, দেখে নাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রোসারি। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব, পরবর্তী ওয়ার্ড কি রয়েছে গর্জিয়াস। দেখো কোনটা ঠিক হবে। ওকে, উত্তর হয়ে গেছে তোমাদের, দেখে নাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো গার্ডেন, কোনটা ঠিক হবে, প্রত্যেকে উত্তর দাও। ওকে, চলো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এখানে সঠিক হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গার্জেন। ওকে, নেক্সট ওয়ার্ড গার্জেন। দেখো গার্জেন কোনটা ঠিক হবে, দেখো। ওকে, হয়ে গেছে তোমাদের উত্তর, দেখে নাও রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গার্জেন। ওকে, পরবর্তী ওয়ার্ড গেস্টার। দেখো গেস্টার কোনটা ঠিক হবে, দেখো চারটার মধ্যে কোন ওয়ার্ডটা তোমাদের ঠিক হবে। ওকে, দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি হবে তোমাদের সঠিক স্পেলিং। ওকে,
পরবর্তী ওয়ার্ড আমরা দেখব, পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো গ্র্যাজুয়েট। দেখো গ্র্যাজুয়েট খুব কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, গ্র্যাজুয়েট। দেখো কোনটা ঠিক হবে, ওকে দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্র্যাজুয়েট। ওকে পরবর্তী ওয়ার্ড, পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো গভর্নমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কোনটা ঠিক হবে, ওকে ওকে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গভর্নমেন্ট। ওকে পরবর্তী ওয়ার্ড গ্রেট, গ্রেট দেখো কোনটা ঠিক হবে, ওকে হয়ে গেছে উত্তর, দেখে নাও অপশন এখানে সঠিক হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রেট। ওকে তো আজকে ছিল জি অ্যালফাবেটের ওপর ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, এবং তোমাদেরকে বলে রাখি প্রত্যেক দিন ঠিক রাত 10টার সময় আমি লাইভে আসি, অবশ্যই প্রত্যেকে লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, এবং প্রত্যেকে টেলিগ্রামের সাথে জয়েন হয়ে থাকবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রত্যেকে জয়েন হয়ে যাবে, সেখানে বিভিন্ন ধরনের ক্লাসের সাথে সাথে লাইভ ক্লাসের শিডিউল সমস্ত কিছু সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং এই ক্লাসটি অবশ্যই লাইক করবে পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।